একটু অনুগ্রহ করে আপনাদের ছবি তোলা শুরু করে দিলে মঞ্চ থেকে নেমে যাবেন, আমরা উৎসব শুরু করেছি। তথা সমস্ত বাংলাদেশ আজকে উন্নয়নের জোয়ার মামা মালিকান্তা, তিনি কয় বছর ধরে বিদেশে আছেন, 2008 সাল থেকে এত কিছু হয়ে গেল বাংলাদেশ, এই এত বছরে যেই নেতা দেশে রাজপথে থাকার, রাজপথে আন্দোলন করার মতো সৎসাহস দেখাতে পারেন না, তিনি কি ট্যাংস নদীর পার থেকে হুঙ্কার দেবেন আর বাংলাদেশে আন্দোলন হবে? এ আন্দোলন হবে না। গেছেন কিভাবে? মুসলেকা দিয়ে। মুসলেকা দিয়ে কি মুসলেকা আর রাজনীতি করবেন না কখন সাহেব? মুসলেকা দিয়ে লিখিত বলে গেছেন আর সেটা বলে বিদেশে, এখন সেই মুসলেকাটা প্রত্যাহার করব, এ ধরনের দাবি করার আগে নেতাকে বলুন মুসলেকা প্রত্যাহার করতে, আর দণ্ড মাফ করা যায় কিনা সেটা তো আদালতের বিষয়, আমরা তো দণ্ড এসব টিভা স্বপ্ন দেখে কোনো লাভ নেই। নির্বাচন হবে, যথাসময়ে হবে, সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করেনি, গাইবান্ধায়ও করেনি, কোথাও করছে না, আগামী নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে, নির্বাচনে আসুন, আমরাও ফাঁকা মাঠে গোল দিতে চাই না, আসুন আপনারা। আর যদি মনে করেন রাজপথ থেকে আমাদের হটিয়ে দেবেন সেটাও আমরা বুঝব, খেলা হবে, হবে খেলা, রাজপথেও আছি, প্রয়োজনে মোকাবিলা হবে, খেলা হবে।